চিন্তা করছি। এবং জয়পুরহাটে একজন কর্মীকে রক্ষিত হত্যা করা হয়েছে, ভাঙায় আমাদের একজন কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়েছে, চট্টগ্রামে একজন ইজিবাইক চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। আজকেও শুনেছি আমরা চট্টগ্রামেও সাংবাদিক উপর হামলা করা হয়েছে, কিসের লক্ষণ? এবং এর মদতদাতা কারা? বিভিন্ন নামে এরা মদত দিচ্ছে। আজকে যারা গণতন্ত্রের কথা বলে সেই বিএনপিকে আমি জিজ্ঞাসা করতে চাই, সেই বিএনপি নেত্রীকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি কোন আদর্শে বিশ্বাস করেন? জিয়াউর আদর্শে বিশ্বাস করেন আপনি, না জামাতের আদর্শে বিশ্বাস করেন, না সেই হেফাজত ইসলামের আদর্শে বিশ্বাস করেন? এটা আজকে জাতির প্রশ্ন। আজকে আমরা তো এই কথা চিন্তা করতে পারি না, এ ব্যাপারে আমি বিস্তারিত বলতে চাই, তবে এইটুকু বলতে চাই, আমরা তো মধ্য যুগে ফিরে যেতে পারবো না, আমরা তো মধ্য অন্ধকারের যুগে ফিরে যেতে পারবো না। আজকে দেখেছি আমরা যে যে কথাগুলো বলা হয়েছে, যে মেয়েরা লক্ষ লক্ষ মেয়ে পুরুষের সঙ্গে থেকে গ্রামের চাকরি করে, তারা কি ঘরে বসে যাবে? যে বাংলাদেশে সেনাবাহিনীর মধ্যে, আমার দেশপ্রেমী সেনাবাহিনীর মধ্যে পুরুষের সঙ্গে মহিলা পর্যন্ত যুদ্ধে মহিলা পর্যন্ত অংশগ্রহণ করছে, যে পুলিশ বাহিনীতে আজকে পুরুষের সঙ্গে মহিলারা কাজ করছে, যে বাংলাদেশের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিমণ্ডল এমনকি আদালত পর্যন্ত, উচ্চতর আদালত পর্যন্ত, অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত আজকে পুরুষের পাশে একজন মহিলা বিচারপতি যোগ্যতার সঙ্গে কাজ করছে, রাষ্ট্র পরিচালনায় প্রধানমন্ত্রী একজন মহিলা, বিরোধী দল নেত্রী একজন মহিলা, পার্লামেন্টে অনেক নির্বাচিত মহিলা সদস্য আছে যারা যোগ্যতার সঙ্গে কাজ করছে। আজকে একবিংশ শতাব্দীতে আমরা বাংলাদেশ তাল মিলিয়ে পুরুষের মহিলার সঙ্গে যোগ্যতা অনুযায়ী কাজ করছে, নারী পুরুষ বলে করার কথা নাই, তার যোগ্যতা অনুযায়ী একজন মহিলা এগিয়ে যাচ্ছে, পুরুষ এগিয়ে যাচ্ছে, সেই যুক্তি আমরা ফিরে যাব এটা হতে পারে না, কিন্তু আমরা এই প্রকাশ্যে এই কথা বলতে পারি, আমরা এই কথা বলতে পারি এই যুগে ফিরে যাওয়ার সুযোগ আজকে নাই। বাংলাদেশ আওয়ামী লীগ এটা বিশ্বাস করে না। আজকে বাংলাদেশের ঢাকা শহরে, বাংলাদেশের ঢাকা শহরে শুধু অনেক জায়গায় স্বাধীনতার মুক্তিযুদ্ধের ভাস্কর্য আছে, আমার স্বাধীনতার ভাস্কর্য আছে, আমার ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস সে ভাস্কর্যের মধ্যে ফুটে উঠেছে, এগুলো ভেঙে ফেলবো আমরা? ভেঙে ফেলা সম্ভব? এটা কেউ বিশ্বাস করতে পারে? এগুলো হবে না, এটা আওয়ামী লীগ এরা হতে পারে না। আমাদের নারী সাংবাদিক নাদিরা শারমিন, তারপর যে নির্যাতন করা হয়েছে আমরা দেখেছি, আমরা অনেকে গেছি, সে আজকে বেডে শুয়ে আছে হাসপাতালে, একটা নারী বেছে নির্যাতন করা তার প্রতি, এটা ওইটা হতে পারে না, এটা হওয়া সম্ভব না। যারা সেদিন মঞ্চে বসে একত্র প্রকাশ করেছেন, এমনকি সেই দিন সন্ধ্যার সময় আমাদের সম্মানিত বিরোধী দলের নেত্রী, ওই আঠারো দলের জোটের মধ্যে অনেক হুজুর আছে পুরুষ নেত্রী, তাদের সঙ্গে বসে বৈঠক করেছে। যাই হোক, আমি যেটা বলতে চাই, প্রতিটি মুহূর্তে প্রতিদিন প্রতিটি মুহূর্তে আমরা এগুলো দেখছি, এবং এই দেশের মানুষ জনগণ সেটা বিচার করবে। আজকে বলতে চাই আমরা অন্ধকার যুগে ফিরে যেতে পারি না, আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, আমাদের দলের নেতৃত্বে, আমাদের জোটের নেতৃত্বে আমরা অবশ্যই সামনের দিকে যাব, ইনশাআল্লাহ সামনের দিকে যাব। বাংলাদেশকে আজকে অন্ধকার থেকে আলো এনেছেন আমাদের নেত্রী শেখ হাসিনা, আমরা আলোকিত বাংলাদেশেই থাকব, আমরা দেশে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে দেবো, হ্যাঁ হ্যাঁ কোনটা বল, নিশ্চয় দেবো, দেবো কেন দেবো না? আমি একটা কথা বলি, সেটা হলো গোয়েন্দা সংস্থা ব্যর্থ হওয়ার কোন কারণ নেই, কারণ গোয়েন্দা সংস্থা সতর্ক ছিল বিধায়। আমি যে কথা বলেছি এটা আগেও বলেছি আমরা, যে আমরা সতর্ক ছিলাম, এবং একটি গণ একটি দলের বা গোষ্ঠীর সমাবেশ করার অধিকার আছে, তাই না? এবং সেই অধিকারটা যেন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ার চেষ্টা করেছি আমরা, এবং এই কারণেই কিন্তু দেখেন আপনি, আমি যেটা বলেছি
যে আশঙ্কাটা আমাদের ছিল, এই আশঙ্কাটা যদি বাস্তবায়ন হতো কি হতো দেশের অবস্থাটা, সেই আশঙ্কার কারণে কিন্তু আমাদের পক্ষ থেকে, সংবাদ প্রশাসনের পক্ষ থেকে আলোচনা করা হয়েছে, বলা হয়েছে আপনারা শান্তিপূর্ণ সমাবেশ করেন, শান্তিপূর্ণ হয়ে আপনাদের কথাগুলো বলেন, এবং এটা এই প্রক্রিয়ার কারণেই কিন্তু দেখা যাচ্ছে শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে, যেটুকু হয়েছে শান্তিপূর্ণভাবে যেটুকু সম্ভব হয়েছে করেছে, তারপর যে ঘটনাগুলো ঘটেছে আমরা নিন্দা করেছি, কিন্তু একটি নির্বাচনী সরকারের দায়িত্ব কি, প্রশাসনের দায়িত্ব কি দেশের পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তিশীলা পক্ষে রক্ষা করা, এবং এই কাজটি করতে আমরা সক্ষম হয়েছি। সেটাই মনে করি যে যে একটি সমাবেশ হয়েছে সেখানে অনেক ঘটনা ঘটতে পারতো, যে ঘটনা ঘটনার জন্য অনেকে চেষ্টা করেছিল, চক্রান্ত করেছিল, তার বিপরীতে এই সরকার, এই প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, তাই না? বলেন।